সরকারি চাকরি মানে সোনার হরিণ, তাই মামা চাচা ছাড়া যেন চাকরি হয় না, কিংবা ঘুষ ছাড়া চাকরি পাওয়া কি সম্ভব, এই অভিযোগটি বর্তমান তরুণ ও বেকার সমাজের মধ্যে বহুল প্রচলিত। ফলে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে বেকার তরুণদের মাঝে। বেকারদের হতাশা চাকরি নাই, কিন্তু চাকরিদাতাদের হতাশা চাকরি করার মতো উপযুক্ত লোক নাই। সমাজের এমন চিত্রের মাঝে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 48 জন মুক্তিযোদ্ধা সন্তান থেকে 94 লাখ টাকা নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম 4 আসনের এমপি জাকির হোসেন। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সরকারি বাসভবনে নির্মম মারধরের শিকার হয়েছেন পুলিশ সদস্য সহ 3 ব্যক্তি। এ ঘটনার পর উল্টো থানায় লিখিতভাবে প্রতিমন্ত্রীর বাসায় চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। উদ্ভট, অলৌকিক ও কল্পনাপ্রসূত দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হামলা শিকার আবু সুফিয়ান বিশ্বাস বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা জেলা শাখার আহ্বায়ক। অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আবু সুফিয়ান খুলনা জেলা পুলিশের সদস্য। ভুক্তভোগীদের অভিযোগ, অগ্রিম টাকা দেওয়ার পর চাকরি না পাওয়ায় প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করেন আবু সুফিয়ান সহ অন্যরা। এ সময় প্রতিমন্ত্রী তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন, তবে প্রায় 1 বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত পায়নি ভুক্তভোগীরা। গত মে মাসে 48 জনের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন আবু সুফিয়ান। এতে ক্ষুব্ধ হন প্রতিমন্ত্রী। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি জাকির। এতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভিযোগের ভূমিকা রাখতে পারে সন্দেহে প্রতিমন্ত্রী তাদের উপর ক্ষুব্ধ হন। গতকাল টাকা ফেরত দেওয়ার কথা বলে তাদের প্রতিমন্ত্রীর বাসায় ডাকেন কল্লন। বেলা 11টায় প্রতিমন্ত্রী মিন্টু রোডের 11 নম্বর সরকারি বাসায় যান আবু সুফিয়ান, নাসির হাওলাদার ও জাহিদ হাসান। চাকরি প্রার্থীদের অভিযোগ, তারা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। কল্লনের কক্ষে ঢোকার কয়েক মিনিটের মধ্যে সেখানে চলে আসেন জাকির হোসেন। এ সময় কর্মচারী ও বাসায় নিরাপত্তায় থাকা 7-8 জন ওই কক্ষে প্রবেশ করে দরজা আটকে 3 জনকে পেটাতে শুরু করে। এক পর্যায়ে নাসির ও জাহিদ প্রধান ফটক দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। আবু সুফিয়ান পাশের দেয়াল টপকে ডিবি কার্যালয়ে ঢুকে পড়েন। এ ঘটনায় প্রতিমন্ত্রীর বাসার অফিস সহকারী মোহাম্মদ মমিন রহমান থানায় আবু সুফিয়ান সহ 3 জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। রমনা থানার ওসি আবুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি, তবে তা ডিবি দেখভাল করছে। এদিকে গতরাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুব রহমান তুহিনের পাঠানো প্রতিবাদে দাবি করা হয় মারধরের খবর উদ্ভট, অলৌকিক ও কল্পনাপ্রসূত। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।